শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ফুল হাতে প্রভাত ফেরি সম্মান আর ভালোবাসায় ভাষা সৈনিকদের স্মরণ সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন সহ একুশের চেতনা বাস্তবায়নের প্রত্যয় তাদের জন্যই আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি নিজের ভাষার জন্য একটা জাতি যে প্রাণ দিতে পারে বাংলা ভাষাকে না জানলে এটা আসলে জানা সম্ভব না such a special day for bangladesh and for the world to celebrate language আমরা বাঙালি বাঙালি হিসেবে দেশের প্রতি আন্তরিকতা থাকতো হিংসা বিদ্বেষ আমরা ভুলে যাই শুধু 21 ফেব্রুয়ারি দিনটি না যে ঐতিহ্য তৈরি হয়েছিল সংগ্রামের সেটিকে স্মরণ করিয়ে দেয় রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি সব বাধা ছেলে এগিয়ে যাবে দেশ বললেন প্রধানমন্ত্রী 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং সেই সাথে সাথে শহীদ মিনার নির্মাণ করার প্রকল্প নেওয়া হয় উজানে না ওঠেলেই আমাদের যেতে হয়েছে আর সেইভাবেই আমরা স্বাধীনতা অর্জন করছি আর এভাবেই এগিয়ে যাব দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেও বিএনপির ক্ষোভ শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ একুশের চেতনায় বিশ্বাস করে না দলটি বললেন ওবায়দুল কাদের উদ্ধার অভিযান শেষে তুরস্ক থেকে দেশে ফিরল বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত বললেন স্মরণ করবেন শ্রদ্ধার সঙ্গে যারা প্রথমবারের মতো হজ করছেন অগ্রাধিকার দেয়া হবে তাদের দিতে হবে করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা থাকা যাবে না দীর্ঘমেয়াদী রোগ সৌদি আরবের নতুন চার শর্ত এবং ঢাকায় নামার পরদিনই মিরপুর স্টেডিয়ামে হাতুরু সিংহে দ্বিতীয় অধ্যায়ের শুরুতে ক্রিকেটারদের সঙ্গে লঙ্কান কোচের আড্ডা বিসিবিতে রুদ্ধদ্বার বৈঠক সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদরা ফুল হাতে স্মৃতির মিনারে জড়ো হন আপামর জনতা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন সহ শপথ নেন একুশের চেতনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় দেশকে এগিয়ে নেয়ার রাশেদ বাপ্পির রিপোর্ট ছবি তুলেছেন মিজানুর রহমান ও মিজানুর রহমান মিন্টু রক্তের ঋণ কখনো শোধ হবার নয় সেই স্পর্ধা দেখানোর সাধ্যই বা আছে কার তবু প্রতি বছর ফিরে আসা শ্রদ্ধাবনত হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ও যাবতীয় রাষ্ট্রীয় আচার শেষে কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেয়া হয় সর্বস্তরের মানুষের জন্য মুহূর্তেই ঢল নামে লাখো মানুষের কানায় কানায় ভরে ওঠে স্মৃতির মিনার খালি পায়ে হাতে ফুল আর পোশাকে শোভা পায় ভাই হারানোর শোক একুশ বাঙালিকে গেঁথেছে এক অবিনাশী সূত্রে দিয়েছে আত্মপরিচয় জাতীয়তাবাদের সন্ধান সেই সূত্র ধরেই ছয় দফা ৬৯ ৭১-এর মহান মুক্তিযুদ্ধ তাই তো আবেগটাও যেন একটু বেশি ভালোবাসা নিবেদনের পর্বটাও একটু আলাদা তাদের জন্যই আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি সময় গড়ায় বারে মানুষ বারে শ্রদ্ধার ফুল মানুষের সেই ঢলে যেমন ছিল প্রবীণরা তেমনি ছিল আগামীর দেশ গড়ার কাণ্ডারি শিশু কিশোররা ভাষা আন্দোলনের স্মৃতিটা ওর মধ্যে দিতে চাচ্ছি যাতে ও ফিল করতে পারে ভাষাটা আমরা অনেক কষ্টের বিনিময়ে পেয়েছি ভাষা আন্দোলন শুধু একুশে ফেব্রুয়ারি দিনটি না যে ঐতিহ্য তৈরি হয়েছিল সংগ্রামের সেটিকে স্মরণ করিয়ে দেয় একুশ শুধু বাংলাদেশের নয় বাঙালির নয় একুশ আজ সমস্ত বিশ্বের সমস্ত জাতির
Such a special day for Bangladesh and for the world to celebrate language. Foreigner history, অথচ বাংলায় সুন্দর করে কথা বলছে সবাই বুঝতে পারছে এর থেকে আনন্দের কিছু নেই। একুশ উদযাপনের ক্ষণে আত্মসমালোচনাও বাদ পড়েনি। নানা অতৃপ্তি আর হতাশা স্মরণ করে অসাম্প্রদায়িক বাংলা গড়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা প্রচলনের প্রত্যয় ছিল সবার কণ্ঠে। ভাষার বিকৃতি প্রতিরোধ এবং প্রমিত ভাষা ব্যবহার সব কিছুই মূলত বিশ্ব দরবারে বাংলা ভাষাকে সমাদৃত করবে। একুশের চেতনার মধ্যে শুধুমাত্র ভাষার অধিকার, মাতৃভাষার অধিকার সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে রয়েছে, অন্তর্নিহিত রয়েছে সকল মানুষের মৌলিক অধিকারগুলো। শুধু উদযাপন আর শোক প্রকাশেই নয়, একুশ ছড়িয়ে পড়ুক সবার মর্মে সবার কর্মে। প্রতি বছর জাতির সম্মিলিত শ্রদ্ধা নিবেদনের এই রীতি জানান দেয় বাঙালি ভোলেনি তার পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল আত্মাহুতির অধ্যায়, বরং শোককে শক্তিতে রূপান্তর করে বাঙালি প্রতি বছর নতুন করে শপথ নেয়। সেই শপথ একুশের চেতনা বাস্তবায়নের, সেই শপথ নৈতিক মানবিক মূল্যবোধে বলিষ্ঠ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সব বাধা ঠেলে এগিয়ে যাবে বাংলাদেশ, আর এভাবেই ৪১ সালে হবে উন্নত দেশ। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শেখার গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী, তাগিদ দেন ভাষা সংরক্ষণে গবেষণার উপর। মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বাঙালির লড়াইয়ের স্বীকৃতি আজ বৈশ্বিক পরিসরে। রক্তছড়া অমর একুশের বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতায় সামিল বহু ভাষার বহু দেশের মানুষ। অনুষ্ঠানের শুরুতে প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ইতিহাস আর তখনকার তরুণ রাজনৈতিক নেতা শেখ মুজিবের অগ্রণী ভূমিকা। মূল প্রবন্ধে বহুজাতিক বিশ্বে বহু ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিভিন্ন ভাষাভাষী শিশুরা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি শাসকদের সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বিকৃত করা হয় নজরুল সহ বিভিন্ন সাহিত্যকর্ম। জানান, 22 বছর নিষিদ্ধ থাকার পর 69-এ প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীত রেকর্ডিং হয় বঙ্গবন্ধুর উদ্যোগে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার সেই বিখ্যাত কবিতা যখন লেখা আছে, সজীব করিব মহাশ্মশান, এটাকে আবার মুসলমানি কায়দায় আনতে হলো, সেটাকে পরিবর্তন করে দেয়া হলো যে সজীব করিব গোরস্থান। কি যন্ত্রণাটা আমাদের ভোগ করতে হয়েছে একবার চিন্তা করে দেখেন। আপনারা শুনলে অবাক হবেন যে 22টা বছর আমাদের দেশে রবীন্দ্রনাথের কোনো গানের রেকর্ডিং হয়নি। 69 সালে জ্যোতিপ্রেতা যখন আগরতলা কেস থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পর তিনি উদ্যোগ নিলেন, কলিম সাহেবকে বললেন যে রবীন্দ্রনাথের কিছু গান রেকর্ড করতে। এ সময় মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শিখে ব্যবহারিক কাজে প্রয়োগের তাগিদ দেন সরকার প্রধান। নিজের ভাষা শেখার সাথে সাথে অন্য যে কোনো একটা ভাষা বা দুটো ভাষা আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে, সেদিকে অনেক সুবিধা রয়ে গেছে। আমাদের দেশের মানুষের সুবিধার জন্য আমরা 9টি ভাষা শেখার একটা অ্যাপস করে দিয়েছি, যার মাধ্যমে যে কেউ এই ভাষাটা শিখতে পারে ডিজিটাল সিস্টেমে, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। বলেন, সব বাধা ঠেলেই উন্নত দেশে পরিণত হবে উজানের বিপরীতে আগুয়ান বাংলাদেশ। উজানে নাও ঠেলেই আমাদের যেতে হয়েছে, আর সেইভাবেই আমরা স্বাধীনতা অর্জন করছি, আর এভাবেই এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস। অনুষ্ঠানে ভাষা সংরক্ষণ ও বিকাশে ভূমিকা রাখায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে 3 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে দেওয়া হয় আন্তর্জাতিক মাতৃভাষা পদক। অনুষ্ঠান শেষে ভাষা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যা উন্মুক্ত থাকবে সাধারণের জন্য। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনা স্টুডিওতে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, যাচ্ছি তার কাছে। মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। মামুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে বাংলা ভাষাভাষী মানুষের কাছে কিন্তু একটা আবেগ, একটা অনুভূতির নাম। তো 1952 থেকে আজকের যে 2023 সাল, ভাষার তো আসলে অনেক রকমের অর্জন আছে। তো বৈশ্বিক দরবার থেকে একদম প্রান্তিক পর্যায়ে আজকে বাংলা ভাষার যে কত শত অর্জন, সেগুলো নিয়ে যদি একটু কথা দিয়া, তার আগে একটু আপনাকে বলি যে এই যে ভাষা, এই ভাষা নিয়ে আমাদের এত গর্ব কেন? পৃথিবীর আর কোথাও নিজের ভাষার অধিকার আদায়ের জন্য মরণপণ লড়াই হয়নি, পৃথিবীর আর কোথাও নিজের ভাষার অধিকার আদায়ের জন্য মানুষ জীবন দেয়নি, বুকের তাজা রক্ত ঝরায়নি রাজপথে।
এবং এ কারণে এই ভাষা নিয়ে আমাদের গর্ব অনেক বেশি। ৪৭-এর দেশ বিভাজনের পরে প্রথম আঘাতটা কিন্তু এই ভাষার উপরে এসেছিল এবং এই বাঙালি যে তার অধিকার অর্জনের ব্যাপারে সবসময়ই আসলে কোনো ধরনের সমঝোতা করে না, সেটি কিন্তু ৫২-র যে ভাষা আন্দোলন তার মাধ্যমে প্রমাণ করেছিলেন। তো দুনিয়া জুড়ে এত এত ভাষায় এত ভাষার মধ্যে এই বাংলা ভাষার অনন্যতা এই জন্যই বেশি এবং বাংলা ভাষা নিয়ে আমাদের গর্ব এই জন্যই বেশি যে এই বাংলা ভাষা আমাদের খুব সহজে অর্জন করা সম্ভব হয়নি, আমাদের উপর অন্য ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আমরা সেটা রুখে দিয়েছিলাম। সাদিয়া, আরও অন্যান্য বিষয় আপনাকে জানাবো, তার আগে একটু আপনি যে প্রশ্ন করেছেন সেই সংক্রান্ত বিষয়ে আসতে চাই যে সর্বাধিক ব্যবহৃত ভাষা এখন পর্যন্ত পৃথিবীতে যে সর্বাধিক ব্যবহৃত ভাষাগুলো রয়েছে প্রায় ৭০০০ ভাষায় পৃথিবীর মানুষ কথা বলে, এর মধ্যে ইংরেজি, চাইনিজ, হিন্দি, স্প্যানিশ, আরবি, বাংলা, ফ্রেঞ্চ এবং রাশিয়ান। এর ভেতরে ইংরেজিতে কথা বলে প্রায় ১৫% মানুষ এই মোট জনগোষ্ঠীর। এত এত ভাষার মধ্যে বাংলার অবস্থান কিন্তু ষষ্ঠ। যদি আপনাকে বলি যে এখানে যে ৮টি ভাষার উল্লেখ আমি করেছি তার মধ্যে বাংলা হচ্ছে ষষ্ঠতম ভাষা পৃথিবীতে যে ভাষায় মানুষ কথা বলে। এরপরে যদি আপনাকে জানাই যে আসলে এই ভাষা নিয়ে তো গবেষণা করে থাকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বা বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা বিভিন্ন সময় গবেষণা করে থাকে, এখন পর্যন্ত আসলে আপনি যেটা বলছিলেন যে কী অর্জন বা এই যে এতগুলো বছর পার হয়ে আসলো ৫২ থেকে আমরা কী পেলাম বা কী পেলাম না, এই সংক্রান্ত কিছু তথ্য আপনাকে জানাবো বিস্তারিতভাবে। তার আগে শুরুতে একটু বলে নিই যে বাংলা ভাষার বাইরেও বাংলাদেশে ভাষা আছে আরও ৪০টি। ৫টি ভাষার নৃগোষ্ঠীরা নিজের ভাষায় মুদ্রিত বই পায় এখন। গত বছর ফেব্রুয়ারিতে ম্রো ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে। এই যে বাংলা ভাষার বাইরেও বাংলার বাইরেও আরও ৪০টা ভাষা আছে সাদিয়া, এগুলো কিন্তু আসলে বিভিন্ন আঞ্চলিক ভাষা বলতে পারি। আপনি জানেন যে পার্বত্য এলাকায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে তাদের নিজস্ব ভাষা রয়েছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ৫টি ভাষায় মুদ্রিত বই কিন্তু এখন তারা হাতে পায়। বছরের প্রথম দিনে যখন বাংলাদেশের সব জায়গায় বই দেওয়া হয় তাদের নিজের ভাষায় লেখা ৫টি বই কিন্তু তারা হাতে পায়। গত বছর ফেব্রুয়ারিতে ম্রো ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে এবং এগুলো আসলে বলা চলে যে আমাদের অর্জন কিছুটা, শিক্ষাখাতে যদি বলে থাকি তো এটি আমাদের অর্জন। এছাড়া উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার আপনি জেনে থাকবেন হয়তো, ১৯৮৭ সালের যে বাংলা ভাষা প্রচলন আইন সেই প্রচলন আইনের তৃতীয় ধারায় কিন্তু উল্লেখ ছিল যে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। বৈদেশিক যে যোগাযোগ বা বৈদেশিক যে রাষ্ট্রীয় আচারগুলো থাকবে সেই ক্ষেত্রে হয়তো, যদি বলি যে সর্বস্তরে একদম দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত সর্বস্তরে মানুষের মধ্যে আসলে বাংলা ভাষা ব্যবহারের সেই ব্যবহারের আসলে প্রচলনটা কতটুকু সফল হয়েছে আসলে প্রান্তিক পর্যায় পর্যন্ত সর্বস্তরে বাংলা ভাষা পৌঁছাতে হবে এটিও আসলে অনেকটা যুক্তিসঙ্গত না। কেননা যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে আমরা যদি তাদেরকে বলি প্রত্যেকটা জায়গার কিন্তু আঞ্চলিক কিছু ভাষা রয়েছে, সেগুলো বাংলা ভাষার সৌন্দর্য, তাদের নিজস্ব ভাষা শৈলী রয়েছে। এছাড়া শুরুতে বলছিলাম যে পার্বত্য এলাকায় যে যারা কথা বলেন তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলেন না, তাদের কিন্তু নিজস্ব ভাষা রয়েছে। তো সেগুলোকে অবশ্যই সম্মান করা উচিত এবং সেগুলোকে সরকার এবং রাষ্ট্র যথেষ্ট সম্মান করছে বিধায় কিন্তু তাদের ভাষায় বই মুদ্রিত হচ্ছে বা তাদের নিয়ে আরও এই তাদের ভাষা নিয়ে আরও কাজ করা হচ্ছে। তো বলা চলে যে প্রান্তিক পর্যায়ে যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলো তাদের নিজস্ব সৌন্দর্য নিয়েই টিকে রয়েছে বাংলাদেশে। আর যদি বলে থাকি যে শুদ্ধ ভাষার প্রচলন বা সর্বস্তরে বাংলার প্রচলন, সর্বস্তরে বাংলার প্রচলনের জন্য কিন্তু যেটি বলছিলাম আপনাকে যে ১৯৮৭ সালে যে বাংলা ভাষা প্রচলন আইন রয়েছে সেইখানে বলা রয়েছে যে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার করতে হবে বিদেশি যোগাযোগ ছাড়া। তো আমরা এখন পর্যন্ত যদি দেখি যে সর্বস্তরে বাংলা ব্যবহার কিন্তু হচ্ছে না, এখনও হয়নি। উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার নিয়ে একটু আপনাকে জানাই, আজ প্রধান বিচারপতি কথা বলেছেন, তিনি বলেছেন বিচারকদের দেওয়া রায় বাংলায় প্রকাশের কাজ চলমান, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন প্রযুক্তি সংযোজিত হয়েছে, তারা নতুন একটি সফটওয়্যার নিয়ে এসেছে, আমরা গত বছর জেনেছিলাম এটি এবং সেটি নিয়ে এখনও কাজ চলছে, রায় অনুবাদ করে বাংলায় পড়া যাবে এর মাধ্যমে। যে রায়গুলো লেখা হয়েছে ইতোমধ্যে সেগুলো সুষ্ঠুভাবে অনুবাদ করা হচ্ছে এবং যারা থাকবেন বাদী বিবাদে উভয়েই কিন্তু বাংলাতে রায় শুনতে এবং বুঝতে পারবেন। তো সাদিয়া, আরও তথ্য আপনাকে জানাবো, তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসবো। বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলে প্রতি বছর ৮০০ কোটি টাকা বাংলাদেশকে ব্যয় করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিকদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর একথা জানান তিনি। নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা করেন বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা। এ সংক্রান্ত প্রতিবেদনটা দেখে আসি, ফিরব আলোচনায়। ৭১ বছর আগে বাংলা ভাষাকে জীবন্ত রাখতে নিজেদের জীবন দিয়েছিলেন বরকত, জব্বার, রফিক, সালাম, শফিউররা। মহান সে ২১শে ফেব্রুয়ারি আজ বাংলার সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে মহীয়ান। তাই তো অমর একুশের সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন বিদেশি কূটনীতিকরা।
একুশে ফেব্রুয়ারি গর্ব হয়ে আছে বাঙালির, প্রতীক হয়েছে পুরো বিশ্বের মানুষের মাতৃভাষার প্রতি শ্রদ্ধার। নিজ নিজ ভাষায় এদিন সাংস্কৃতিক পরিবেশনা করেন রাশিয়া ও নেপাল দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতিতে বড় ভূমিকা রাখে ফ্রান্স সরকার। এদিন দেশটির এক কূটনীতিকের মুখে আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। এ সময় ফরাসি রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষা দিবস সবার কাছে অনেক আবেগের, ভাষার জন্য আত্মদানকারী বাঙালির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমার বাংলা বসে ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু আমার প্র্যাকটিস লাগবে। ইটস এ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর অল অফ আস। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলে প্রতি বছর 800 কোটি টাকা ব্যয় করতে হবে বাংলাদেশকে। প্রতি বছর এই পরিমাণ অর্থ ব্যয় করাটা যুক্তিসঙ্গত হবে কিনা, এবং এটা একসময় হয়তো এই সক্ষমতা বাংলাদেশে তৈরিও হবে যে আমরা যখন 800 বা 1000 কোটি টাকা খরচ করতে খুব দ্বিধা করবো না বা চিন্তা করবো না। খরচের বিষয়টি জাতিসংঘ সংস্কার করলে এই বিষয়ে আরও জোরালো ভূমিকা পদক্ষেপ নেবে বাংলাদেশ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সাদিয়া আমার, আপনি একটু আগে কিন্তু বলছিলেন যে পৃথিবীতে সর্বাধিক কথিত কিংবা ব্যবহৃত ভাষার মধ্যে কিন্তু বাংলা ভাষা ষষ্ঠ, কিন্তু এত কিছুর পরেও আসলে বাংলা ভাষা কেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? আমরা প্রতিবেদনটাতে কিছুটা এ সংক্রান্ত তথ্য দেখছিলাম, তারপর আপনাকে জানিয়ে রেখেছি যে জাতিসংঘের যে দাপ্তরিক ভাষা রয়েছে, আমরা যদি একটু দেখে নিই, জাতিসংঘের যে 6টি দাপ্তরিক ভাষা রয়েছে তার মধ্যে রয়েছে ইংরেজি, চাইনিজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রাশিয়ান এবং আরবি। এই এখানে 5টি উল্লেখ রয়েছে এবং এর সঙ্গে আরবি রয়েছে। এই যে 5টি ভাষা জাতিসংঘের যে দাপ্তরিক কার্যক্রমগুলো রয়েছে এই 5টি ভাষায় কিন্তু সম্পন্ন হয়। এখন বাংলা কেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলো না? 1999 সালের 17 নভেম্বর যখন ইউনেস্কো থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেল বাংলাদেশ, এটি একটি বড় অর্জন বলা চলে। তার আগে কিন্তু সারা বিশ্ব এই ব্যাপারটা নিয়ে জানা ছিল না, সারা পৃথিবীতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতো না। 1999 সালের 17 নভেম্বর যেটি বলছিলাম, তারপর থেকে কিন্তু এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এখন এটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে গেলে যে ধরনের কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বা যে ধরনের আরও যোগাযোগ প্রয়োজন, সেইগুলো নিয়ে কিন্তু সরকারের কোনো কার্পণ্য নাই। সেগুলো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেগুলো বরাবরই করা হচ্ছে, এখন শুধু সময়ের ব্যাপার। তবে আমরা বিশ্বাস করি কোনো না কোনো সময় অবশ্যই অতি সম্প্রতি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে এটিকে গণ্য করা হবে, এবং এক্ষেত্রেও কিছু ধরনের যে অসুবিধাগুলো রয়েছে সেই সংক্রান্ত কিন্তু কিছু তথ্য প্রতিবেদনে আমরা দেখেছি যে 800 কোটি টাকা প্রতি বছর সরকারকে দিতে হবে। আসলে যেটি ভালো হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেটি কিন্তু আসলে আমরা প্রত্যাশা করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই কাজই করা হবে। তবে জাতিসংঘের যে বাংলা ফন্ট, সেই বাংলা ফন্টে কিন্তু ইউনিকোডে সংযোজন করা হয়েছে। যদি একটু আপনাকে বলি যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP নিজেদের ইউএন বাংলা ফন্টের ইউনিকোড বাংলা সংস্করণ প্রকাশ করেছে, এবং 2020 সালের 21 ফেব্রুয়ারি জাতিসংঘ বাংলা ফন্টের একটি সংস্করণ প্রকাশ করেছিল। যদি বলি আপনাকে যে আজ প্রায় 3 বছর পর এই যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP নিজেদের ইউএন বাংলা ফন্টের ইউনিকোড বাংলা সংস্করণ প্রকাশ করেছে, এর মাধ্যমে আপনি এখন জাতিসংঘের এই সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলায় সেখানে করা যাবে, বাংলায় উত্তর দেওয়া যাবে এবং বাংলায় আপনি লিখতেও পারবেন। তো বলা চলে সাদিয়া যে আপনি শুরুতে এবং মাঝখানে যেটি জানতে চাচ্ছিলেন যে আসলে আমরা কী পেলাম এবং কী পাইনি এখন পর্যন্ত, আমরা আমাদের প্রাপ্তিও যেমন আছে অপ্রাপ্তিও রয়েছে। আশা করি যে অপ্রাপ্তিগুলো এখন পর্যন্ত রয়েছে সেগুলো একসময় কেটে যাবে। আর এই যে আজকে আমরা কথা বলছি, আজকে 21 ফেব্রুয়ারি, এতগুলো বছর চলে গিয়েছে সাদিয়া, আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি এটিও কিন্তু একটি বড় অর্জন, এবং বায়ান্ন ছিল বলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারলাম সাদিয়া। এমন একদমই তাই, শোক ও শক্তির মর্যাদায় 21 ফেব্রুয়ারি আমরা শুধু পালনই নয়, পালনের পাশাপাশি 21-এর চেতনায় উদ্বুদ্ধ যাতে হই সেই চেষ্টাও আমাদের অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সেও ক্ষোভ জানালো BNP। বেদির শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ করেন নেতারা। এদিকে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 21-এর চেতনায় বিশ্বাস করে না BNP, সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের শেষ ঠিকানা দলটি। আজিমপুর কবরস্থানে ভাষা সংগ্রামী রফিক, জব্বার, শফিউরের কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর থেকে প্রভাত ফেরি শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রভাত ফেরি পলাশি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 8টায় শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, একটি সাম্প্রদায়িক শক্তি বিএনপির নেতৃত্বে কাজ করছে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বাকশালকে জাতীয় রাজনৈতিক দল দাবি করে আওয়ামী লীগ নেতারা বলেন, জিয়াউর রহমান নিজেও বাকশালে যোগ দিয়েছিলেন। দুঃখজনক হলো সত্য, আমাদের ভাষা কৃষ্টি সংস্কৃতিতে যারা পুরোপুরি বিশ্বাস করেন সেটি লালন না করে বরং পাকিস্তানি ভাবধারা লালন করার চেষ্টা করে, পাকিস্তানি ভাবধারা বিশ্বাস করে তারা আজকে রাজনীতি করে, জামাত ইসলামী স্বাধীনতা বিরোধীকে নিয়ে বিএনপি রাজনীতি করে। জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে সেদিন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছে। এদিকে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিএনপির সিনিয়র নেতারা। তবে পৌনে পাঁচ ঘন্টা পর বেদিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। বিশৃঙ্খলার জন্য সরকার ও প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন দলটির নেতারা। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করতেই বাকশাল কায়েম করেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্বন্ধে আমরা জানেন, এই যে আজকে বলেছেন যে আওয়ামী লীগ বাকশাল করে নাই, এর থেকে হাস্যাস্পদ কথা, অবিশ্বাস্য কথা হতে পারে না। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে আমরা 8টার সময় থেকে এসে দাঁড়িয়ে আছি, আমাদের পৌনে 5 ঘন্টা লেগেছে এখানে আসতে। এখানে যারা প্রশাসনই ছিলেন, আমাদের যারা পুলিশ বাহিনী ছিলেন, তাদের এটা ব্যর্থতা। সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান বিএনপি নেতারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযান শেষে ঢাকায় পৌঁছেছেন 46 সদস্যের সেনা ও ফায়ার সার্ভিসের সম্মিলিত উদ্ধারকারী দল। সন্ধ্যা 7:30 দিকে সেনানিবাসে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পৌঁছে উদ্ধারকারী দলবাহী বিমানটি। বাংলাদেশের এই অবদান তুরস্ক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। গত 6 ফেব্রুয়ারি তুরস্কের পূর্বাঞ্চলে গাজিয়ানতেপে হয়ে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। শুধু তাই নয়, সেখানে আবাসন খাদ্য সংকটে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন আরও অনেক মানুষ। তুরস্কের এমন বিপর্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সাহায্যের হাত বাড়ায় বাংলাদেশও। খাদ্য চিকিৎসা সামগ্রী পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে অংশ নেয় 46 সদস্যের সম্মিলিত উদ্ধারকারী দলটি। রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে মঙ্গলবার ঢাকায় ফিরেছে উদ্ধারকারী দল। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক। উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত। এ সময় বিমানবাহিনী প্রধান বলেন, তুরস্কের বিপর্যয়ে পাশে থাকার মাধ্যমে দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নতি হলো। আমাদের সঙ্গে যেমন তার্কির লং লাস্টিং ফ্রেন্ডশিপ অনেক দিনের, তো এইটা এই বন্ধুত্বের যে হাতটা আমরা বাড়িয়েছি এর জন্য তারা অত্যন্ত আনন্দিত এবং তারা এই আমাদের দুই দেশের সম্পর্ক আরও উত্তরোত্তর যেন বৃদ্ধি পায় সেই আশা করছেন। উদ্ধারকারী দলের প্রশংসার গল্প শোনালেন তুরস্কের রাষ্ট্রদূত। ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের এমন সাহায্যের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করবে তুরস্ক। ভূমিকম্প বিপর্যয়ের পর বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ আমাদের দেশের সাথে খুব কাছ থেকে সংহতি প্রকাশ করেছে এবং আমাদের দেশকে সমর্থন দিয়ে গেছে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং সাহায্যের জন্য গত 8 ফেব্রুয়ারি তুরস্কে যায় দলটি। সম্মিলিত দলের 46 জনের মধ্যে 24 জন উদ্ধারকারী, 10 জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের 12 জন সদস্য ছিলেন। সঙ্গে ছিলেন 14 সদস্যের ক্রু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন করে আরো 2 দফা শক্তিশালী ভূমিকম্পের পর এখন আতঙ্কের নগরী তুরস্কের আন্তাকিয়া। ভূমিকম্পের পর আরো 32 বার কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চল। একের পর এক আফটার শকে দিশেহারা মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। আবারও ভূমিকম্প, আবারও স্বজন হারানোর আহাজারি, আবারও সেই চিরচেনা আতঙ্ক।
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের তিন সপ্তাহের মাথায় সোমবার নতুন করে আরো দুই দফা শক্তিশালী ভূকম্পনে আতঙ্কের নগরী এখন তুরস্কের আন্তাকিয়া। একের পর এক ভূমিকম্পে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বাসিন্দারা, সেই সঙ্গে রয়েছে স্বজন হারানোর শোক। সব হারিয়ে নিঃস্ব মানুষ খোলা আকাশের নিচে পার করছেন নিদ্রাহীন রাত। সোমবারের ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাতাই প্রদেশ। পরপর দুদফায় 6.4 ও 5.8 মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আন্তাকিয়া। নতুন করে ধসে পড়ে হাতাইয়ের অন্তত 28টি ভবন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে, হতাহত হন বহু বাসিন্দা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর অন্তত আরো 32 বার কেঁপে ওঠে তুরস্কের গোটা দক্ষিণাঞ্চল। ভূমিকম্পটি এমন এক সময় আঘাত হানে যখন 6 ফেব্রুয়ারির ভয়াবহ বিপর্যয় কাটিয়ে কেবলই নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছিলেন বাসিন্দারা। সোমবার নতুন করে আবারও ভূমিকম্প আঘাত হানায় ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন তারা। তুর্কি সরকারের হিসেব মতে সোমবারের ওই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এরই মধ্যে আহত হয়েছেন 600+। ভূমিকম্প অনুভূত হয় জর্ডান, ইসরায়েল এমনকি মিশরেও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রাণের বইমেলায় একুশের আবহ, সকাল থেকেই হাজারো মানুষের উচ্ছ্বাস। কেউ বই কিনছেন, কেউ কেউ ঘুরেও ঘুরেও দেখছেন। কাউকে বলতে হয় না, না প্রস্তুতির প্রয়োজনও হয় না, আপনা আপনি বেজে ওঠে অদ্ভুত মাদকতায় ভরা এক সুর। সেই সুরের আবহ ইথারে ইথারে পৌঁছে যায় 56,000 বর্গ মাইল জুড়ে। প্রাণের বইমেলা ব্যতিক্রম তো নয়, বরং তীর্থ। ভাষিক জনগোষ্ঠী বাঙালির পরম্য এই দিনে বর্ণমালার উৎসবে এসেছে একুশের আবহ। পোশাকে ও মর্মে, রং ও আবেগে যেন অন্য একদিন ব্যক্ত আবার অব্যক্ত সুর হয়ে সম্মিলনের এই আনন্দ। মাতৃভাষায় বই, স্পর্শে স্পর্শে গৌরব আর আত্মবন্দনার আনন্দ। ছুঁয়ে থাকা বর্ণমালাগুলো কথা বলে যায় বিজয়ের ইতিহাসের। সকাল সকাল দ্বার খুলেছিল, তবে বিরামহীন এই মিছিল সন্ধ্যায়ও ছিল উদ্দীপ্ত। কেউ বই কিনছেন, কেউ বা দেখছেন, তবু এই বাণিজ্যের অভিযাত্রা চেতনায়। আমাদের ভিতরে যে একুশ নিয়ে যে ভাবনা, সেই ভাবনাকে যদি আরও বেশি সবার মধ্যে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে একুশের যে বার্তা সেটি আরও বেশি সার্থক হবে। জ্ঞান অর্জনটা আসলে আমার 11 মাস হবে না, 1 মাস হবে, বিষয়টা তাই না, এটার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, জ্ঞান অর্জন হবে সব সময়। ভাষার মাসে, ভাষার দিনে মানুষ বইমেলায় আসতে পছন্দ করে, এবং পাশাপাশি যেহেতু এটা ছুটির দিন, সে কারণে সবার জন্য এটা সহজ হয় এই দিনে বইমেলায় আসা। বইমেলা নিজেই যেন আজ এক টুকরো বাংলাদেশ, কথা বলে যায় ভাষার সৌন্দর্যে আর ঐতিহাসিক রক্তদানে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। প্রথমবারের মতো যারা হজ করছেন তাদের অগ্রাধিকার দেওয়া সহ 4 শর্ত দিয়েছে সৌদি সরকার। দিতে হবে করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকাও। চলতি বছর পবিত্র হজের জন্য এর মধ্যে শুরু হয়েছে নানা কার্যক্রম। নিবন্ধনের পাশাপাশি সৌদি আরবের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এবার মুসল্লিদের জন্য নতুন 4টি শর্ত দিয়েছে সৌদি সরকার। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছেও চিঠি দিয়েছে দেশটি। সোমবার সেই শর্ত প্রকাশ করে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শর্তগুলোর মধ্যে রয়েছে করোনা ভাইরাস, ম্যানিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে মুসল্লিদের। এর আগে যারা হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে 12 বছর। চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে 127,198 জন মুসল্লি হজ আদায় করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় করবেন 15,000, আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে পারবেন 112,198 জন। আগামী সোমবার শেষ হবে হজের নিবন্ধন কার্যক্রম। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন রাতের সময়। গতরাতে ঢাকায় নেমে আজই ক্রিকেট বোর্ডে এলেন চান্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় অধ্যায় শুরু করতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন এই শ্রীলঙ্কান কোচ। প্রায় 6 বছর পর আবারও টাইগারদের হেড কোচের দায়িত্ব নিতে বাংলাদেশে পা রেখেছেন হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার নতুন অধ্যায়। ওই সিরিজের পরিকল্পনা সাজানোর আগে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সেরেছেন লঙ্কান কোচ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।